তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবে না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবে না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে তুমি যদি ঢুকতে না পারো, তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না, তাদের মৃত্যুর পর তাদের কোনো সিস্টেম ওয়েতে তাকে দাফন করা হয় না, তাকে উচ্ছিষ্ট একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয়। এ মানুষগুলি কাছে যায় না, টেনে টেনে দড়ি ধরে টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয়, তার কাছে যায় না। তুমি কি দেখো না, তুমি কি দেখো না? আমার একটা বন্ধু সৌদি আরব থেকে সে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি অনেক চিন্তা করেছি। চিন্তা করে দেখলাম সে লিখছে আজকে টুডে ডোর্স অফ মসজিদ আর ক্লোজড, মসজিদের সৌদি আরবের মসজিদের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। যে মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা, মসজিদের দিকে আসো কল্যাণের দিকে আসো, ওই মসজিদ এখন বলে সাল্লুফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে তোমাদের নামাজ পড়ো। গোটা পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ, একটা ছোট্ট গ্রামের মতো। এখান থেকে বসে আমেরিকা এক মুহূর্তে খবর জানা যায়, দেখা যায়, গোটা পৃথিবীকে চিনা যায়, গোটা পৃথিবীর সাথে কমিউনিকেট করা যায়। কিন্তু গোটা পৃথিবী এখন কি হয়ে গেছে? আপনি যদি গোটা পৃথিবীর দিকে তাকান, গোটা পৃথিবী এখন কি হয়ে গেছে? এক দেশ আরেক দেশের সাথে তার সম্পর্ক তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এক শহর আরেক শহর থেকে তার সম্পর্ক বন্ধ করে দেওয়া হয়েছে, তার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এক ঘর আরেক ঘরের সাথে এখন সম্পর্ক রাখে না, বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি বলেছ গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, কিন্তু গোটা পৃথিবীর এক ঘর এখন আরেক ঘরের সাথে সম্পর্ক রাখতে চায় না, কথা বলতে চায় না। শুধু তাই নয়, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে এখন তোমার সাথে আমি দেখা করব না, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে তোমার সাথে এখন আমি আর কাছে যাব না। এখন গোটা পৃথিবী এখন একাকিত্ব একাকিত্বে চলে আসছে।